নির্বাচন কমিশনে বাৎসরিক আয় ব্যয়ের হিসাব দিল বিএনপি মঙ্গলবার বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকনের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল ইসিতে যায় বাৎসরিক আয় ব্যয়ের হিসাব দিতে এ সময় মাহবুবউদ্দিন খোকন বলেন নিবন্ধিত রাজনৈতিক দল হিসাবে প্রতি বছরই এই আর্থিক হিসাব দিতে হয় বিগত দু সালের এক জানুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বিএনপির আয় ছিল নয় কোটি টাকা আর ব্যয় হয়েছে চার কোটি টাকা এ সময় তিন সিটি নির্বাচন বিষয়ে ইসি সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে বলে সাংবাদিকদের জানান তিনি